আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছরের মতোই আমরা প্রস্তুতি নিচ্ছি। এইবার আমাদের 4 জন হাফিজ থাকবেন। মদিনা থেকে শেখ সাউদ নাফি আসবেন, উনি আগেই ছিলেন, আগে কয়েকবার আসছিলেন, এবার ইনশাআল্লাহ আবার আসবেন। এবং আর 2 জন হুফাজ ইমাম আসবেন ইজিপ্ট থেকে, আর 1 জন আমাদের ইমাম। 4 জন হাফিজ ইনশাআল্লাহ এই বছর। আর আগের মতোই প্রত্যেক দিন আসরের নামাজের পরে তালিম হবে। এইবার বিশেষ করে তারাবির নামাজে কী পড়া হইতেছে এইটার উপরে তালিমটা হবে আর কি। তো এটা এবার ইনশাআল্লাহ এটা একটু ব্যতিক্রম হবে। আর প্রত্যেকবারের মতো আমাদের ইফতারের ব্যবস্থা থাকবে, প্রায় 600-700 লোক ইফতার করেন, এই ইফতারের ব্যবস্থা থাকবে এলএমসিতে। এরপরে এতেকাফের অ্যাপ্লিকেশন আমরা শুরু করে দিছি, ইনশাআল্লাহ যারা এতেকাফ করতে চান অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে তো চ্যারিটেবল অ্যাক্টিভিটিস আছে, প্রত্যেক দিনই কালেকশন হবে বিভিন্ন চ্যারিটি। মসজিদ মাদ্রাসা ওরা কালেকশন করবে, মসজিদ আমাদের এখানে মসজিদে অ্যাপিল করবে। তো আগের মতোই মোরাললেস আমরা এবারের প্রস্তুতি আলহামদুলিল্লাহ। সো প্রথম তারাবিটা টাইমটা যদি একটু বলুন। আচ্ছা, তারাবির টাইম এবার একটু ব্যতিক্রম হবে। এটা হলো যে ইফতারের এক্স্যাক্টলি 1.5 ঘন্টা পরে, ওকে, ইফতার ফর এক্সাম্পল যদি হয় 6:30, রাইট, তাহলে তারাবির নামাজ, এশার নামাজ শুরু হবে 8:00, রাইট। এইভাবে আমাদের টাইমিং, আমাদের টাইম টেবিল বাইরে হয়ে গেছে, আপনারা আমাদের ওয়েবসাইটে আসতে পারেন এবং প্রিন্ট কপিও নিতে পারেন। এইভাবে এই আগের মতো যে 10:00, 10:15, 8:15, 8:30 এরকম না, ইফতারের 1.5 ঘন্টা পরে জামাত শুরু হবে আর কি। এক্স্যাক্টলি মুসল্লিদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা, যে কোভিডের সময় তো অনেক রেস্ট্রিকশন ছিল, সো এবার বা জায়নামাজ নিয়ে আসা এরকম কোনো কিছু আছে না? এবার আগের মতো তো কোনো রেস্ট্রিকশন নাই, এবার কারো যদি স্পেশালি কোনো সিমটম থাকে, মানে জ্বর থাকে, যেটা আপনি আরেকজনকে পাস করতে পারেন, ইনফেকশাস, এইগুলা মানে এইরকম হইলে মসজিদে না আসাটাই বেটার, আরেকজনকে আপনি পাস করবেন এইটা। প্লাস একটা সবসময় একটা কমপ্লেইন থাকে আমাদের নেইবারের কাছ থেকে, যে নামাজের পরে অনেক সময় লোকেরা 8 রাকাত পরে বাইরে হয়ে গিয়া তারা ইয়া অনেক সময় কথাবার্তা বলে, নয়েজ করে, এইটা একটা আমরা খেয়াল রাখতে হবে যাতে আমাদের নেইবারদেরকে আমরা ডিস্টার্ব না করি। আর একটা প্রবলেম হয় পার্কিংয়ের, লোকেরা মানে যে কোনো জায়গায় গেটের সামনে ডাবল ইয়েলো লাইন, এখানে পার্ক করে আসে, অনেকে টিকিট পায়, আর ইনকনভিনিয়েন্স হয়। তো এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসে আর কি। এটা আমাদের আবেদন থাকবে আমাদের কমিটির কাছে যে আমরা নামাজ পড়তে আসে যাতে অন্যকে কষ্ট না দেই আর কি। আর কোনো আপিল আছে কিনা? অন্যান্য বছর তো আপনারা এক একটা আপিল নিয়ে আসেন। জি, এবারের আমাদের মেইন আপিলটা হলো আমাদের মসজিদের এক্সটেনশন, যেটা অনেক দিন থেকে এটা আমাদের আমরা ওয়েট করতেছিলাম। মারিয়াম সেন্টার কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমরা ওই ফাউন্ডেশনটা করে ফেলছিলাম, ফাউন্ডেশন এবং স্ট্রাকচার, এটা মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেছে। এইবার আমরা চাচ্ছি এই বছর এই কাজটা কমপ্লিট করবো, এবং ওইটার সাথে সাথে পুরুষদের হলের এক্সটেনশনের সাথে উপরে মহিলাদের হলটাও এক্সটেনশন হবে আর কি। এইটা আমাদের মেইন প্রজেক্ট এইবার। আর আর তো আমাদের কমিটির কাছে আহ্বান থাকবে যে আপনারা জানেন যে ইউটিলিটি বিল অনেকটা বেড়ে গেছে, মসজিদ রানিং কস্ট অনেকটা বেড়ে গেছে, লোকদের কাছে সাধারণভাবেও অ্যাপিল থাকবে মসজিদকে বেশি বেশি সাহায্য করার জন্য আর কি।